ওইদিকে পাণ্ডব পক্ষ, এদিকে কৌরব পক্ষ, উভয় পক্ষের সমস্ত সেনারা তৈরি হয়ে আছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে। কুরুক্ষেত্র যুদ্ধ রক্তে রাঙা হয়ে গেছে, হাজার হাজার সৈন্য নিহত হচ্ছে এই কুরুক্ষেত্র মাঠে। কখনো জানা থাকছ, কখনো মহাময়ী হিস্য, কখনো আমার অভিমন্ত্র, কিন্তু কেন মাননীয় দর্শক মন্ডলী আপনারা যারা মহাভারত দেখেছেন, কেন হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ? এর আসল একটাই কারণ হল মহাবীর শকুনি। শকুনি চক্রান্ত হয়েছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনির জন্ম হয়েছে পাছা খেলা, শকুনির জন্ম হয়েছে দ্রৌপদীর মস্তহরণ, শকুনির জন্ম হয়েছে মহা কুরুক্ষেত্রের রণ। মহাবীর শকুনি পাবিরে সেই দিন বাহি বিশ্বসনে যে দিন গলি করে রাম চলো রে ছড়া।
Thank you.
বড় মুরব্বীদের হারাচ্ছি। আমরা যাদের উপর ভরসা করছিলাম সেই পিতাম ভীষ্ম, উনি অর্জুনের মানে জর্জরিত, উনি সরসজ্জা, উনি পরাজিত হয়েছে। তারপর আমরা সেনাপতি করলাম মহাধনুর আমাদের গুরুদের দ্রোণাচার্যকে, কিন্তু কিন্তু দ্রোণাচার্যও বিষ্ণুদম্বের হাতে পরাজিত হয়ে গেলে তবে কি আমরা কুরুক্ষেত্র জয়ী হতে পারব না ভাই? আমরা কি কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পারব না? কে হবে সেনাপতি? এরপর কে হবে সেনাপতি? কার্গিল যুদ্ধে কে হবে সেনাপতি? দাদা আমি বলছিলাম কি কালের যুদ্ধে আগামীকালের যুদ্ধে সেনাপতি রূপে আমরা দেখতে চাই আমাদের ভাই দুঃশাসন। কুরুক্ষেত্র যুদ্ধে থাকবে, আমরা কিছুতেই যুদ্ধে জয়ী হতে পারবো না, তাই অর্জুনকে মারতে হবে। আর অর্জুনকে মারতে হলে এমন একজন বীরকে আমার প্রয়োজন যে হবে কালকের সেনাপতি। তাই মনোবল স্থির করেছি কালকের মহাযুদ্ধের সেনাপতি হবে আমার পরম মিত্র, আমার পরম বন্ধু মহাবীর কর্ণ। চমৎকার প্রস্তাব দাদা, চমৎকার প্রস্তাব। এসো তাহলে আমরা ডাকি মহাবীর কর্ণ।